ষষ্ঠ শ্রেণী 2023 সালে থার্ড সামেটিভ ইভলিউশন 2023 ইংলিশ প্রশ্নপত্র দেখে নাও কেমন হতে চলেছে প্রশ্নপত্র। দেখো সংস্থার একটি যেখানে প্রশ্নপত্র রিডিং সিন অংশ রয়েছে এবং এখান থাকতে রয়েছে কিন্তু নিচে প্রশ্নপত্র। দেখো কোন কোন প্রশ্ন রয়েছে, 1:5 বলা রয়েছে, অর্থাৎ 5টি প্রশ্নপত্র এখানে রয়েছে এবং এর নিচে বিদ্যাগে বলেছে 1:5 কজ এফেক্ট রয়েছে, একটা শূন্য স্থান রয়েছে এবং নিচে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি টেক্সট হুইচ মিন দি ফলোয়িং। পরের পেজটাতে আমরা যাচ্ছি, এখন পরের পেজটাতে দেখো, রিড দি পোয়েম অ্যান্ড অ্যানসার দি কোশ্চেন্স গিভেন বিলো, এখান থাকতে রয়েছে কিন্তু নিচে ঠিক প্রশ্ন। দেখো 1:4 বলা রয়েছে এবং নিচের যে প্রশ্নপত্র অ্যান্সার দি কোশ্চেন নেম অফ দি পোয়েম অ্যান্ড দি পোয়েট, এখান থাকতেও রয়েছে আবার প্রশ্নপত্র। এরপরে রয়েছে দেখো রিডিং আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থাকতে আবার রয়েছে প্রশ্নপত্র 1:5। দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলা রয়েছে 1:4। পরের পেজে যাচ্ছি আমরা, দেখো পরের পেজটা কি বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্ন তোমাদেরকে বলেছে 1:3 এবং নিচে দেখো ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন এবং নেক্সট দেখো 6 দাগে প্রশ্ন রয়েছে এবং 7 দাগে প্রশ্নপত্র ফাইন্ড আউট দি অ্যাডজেক্টিভস ফ্রম দি ফলোয়িং সেন্টেন্সেস। দেখে নাও প্রশ্নপত্র। পরের পেজে যাচ্ছি, দেখো রাইটিং স্কিল রয়েছে 9 দাগে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ, ইওর ফেভারিট ফ্রুট রয়েছে 10 মার্কস এবং নেক্সট নিচে চলে যাচ্ছি, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বাই ইউজিং দি ফলোয়িং হিন্টস বলা রয়েছে 10 মার্কস। দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে প্রশ্নপত্র সেটটা।